রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য জায়গায়। পরিবারের লোকজন তৎক্ষণাৎ ফোন করে দমকল অফিসে। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা এসে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে পরিবারের লোকজন। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলখড়িয়া অঞ্চলের তালপাড়া এলাকায়। জানা যায়, মঙ্গলবার ওই এলাকার বাসিন্দা মিনাল সরকারের বাড়ির রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিপত্তি। আমি উঠেই সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে টেনে বের করে নিয়ে এসছি ওটাকে। প্রথমে চাপা দিয়ে বন্ধ করার চেষ্টা করি, কিন্তু তবু চেষ্টা কিছু হয়নি। তারপর হাত দিয়ে ওই জলা অবস্থায় টেনে নিয়ে সেই সিঁড়ির বাইরে ফেলেছি। ফেলে তারপর গ্রামের লোক সবাই এসে মাটি চাপা, লেপ, ক্যাথা সমস্ত ভিজিয়ে দিয়ে দিয়েও তাও কোনো কাজ হয় না। তারপর বিপ্লব বৈরাগী বলে একটা ছেলে এসে ও গ্যাস নিয়ে আসলো, গ্যাস দিয়েও কোনো কাজ হলো। এই বিষয়ে দমকল আধিকারিকেরা জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক করেই এই আগুন। পরিবারের সদস্যরা যদি সচেতন না থাকতেন তাহলে বড় সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত। যদিও পরিবারের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান দমকল অফিসের আধিকারিকেরা। বাড়িতে বোধহয় ওরা গ্যাস যখন জ্বালাতে গেছে যে কোনো কারণে হয়তো গ্যাসের এতে আগুন লেগে যায়। আসল ব্যাপারটা হয় কি, যখন গ্যাস ডেলিভারি দেয় যে ডেলিভারি ম্যান, গ্যাসের ভেতরে একটা ওয়াশার থাকে মুখে, ওই ওয়াশারটা চেক করে নিতে হয়। কারণ ওয়াশারটা ফাটা থাকলে রেগুলেটর লাগানোর সাথে সাথে গ্যাস লিক করবে এবং আগুন লাগার বিরাট বড় সম্ভাবনা। সুতরাং যারা ডেলিভারি দেয় তাদের থেকে আপনারা একটাই কাজ করবেন যে ভেতরের ওয়াশার ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। না দেখে নিলে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট ঘটবে এবং এতে প্রাণহানির সম্ভাবনা থাকবে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট।